হ্যাঁ বাংলাভাষী সমস্ত ভিউয়ার্স কী অবস্থা কেমন আছেন আপনার সবাই তো আমার চ্যানেলে তো নিয়মিত দর্শক খুবই কম যারা সাবস্ক্রাইব করেছেন অনেকেই হয়তো রেগুলার ভিউ করেন না আমার চ্যানেল তাও অল্প কিছু মানুষ যারা কিনা ভিউ করেন তারা জানবেন যে এইভাবে নর্মাল একটা হেডফোন কানে লাগিয়ে পিছনের দেয়ালে হেলান দিয়ে হাতে মোবাইল ধরে আমি আমার এই চ্যানেলটি শুরু করেছিলাম এবং এখনও আমি মোবাইল দিয়ে ভিডিও করি কিন্তু একটা ছোট্ট মাইক্রোফোন আমি কিনেছি তা দিয়ে আমি চেষ্টা করি আমার কথাবার্তা রেকর্ড করার জন্য কিন্তু সত্যি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ করে আমার ইউটিউব চ্যানেলে একটা মেসেজ আসে যে আমার চ্যানেল টার্মিনেট করে দেওয়া হয়েছে ইউটিউব কর্তৃপক্ষ আমার চ্যানেল টার্মিনেট করে দিয়েছে কেন কারণ কি আমি কমিউনিটি ভায়োলেন্স করেছি আমি আমার দর্শক উদ্দেশ্যে বলতে চাই ঠিক এমনই একটা কমপ্লেন এসে এর আগে বছরের মার্চ মাসের দিকে আমি একটা চ্যানেল খুলেছিলাম সে চ্যানেলটিও আমার টার্মিনেট করে দিয়েছিল তবে সেটা আমি জানতাম যে কোন এক হ্যাকার আমার চ্যানেলে হ্যাক করে তিনটা পয়েন্ট ভিডিও আপলোড দিয়েছিল এবং সেই ভিডিওগুলোর কারণে আমার চ্যানেল টার্মিনেট হয়ে যায় কিন্তু সিমিলার টাইপের কাহিনি আবারও বলছে যে ইউটিউব যে আমার চ্যানেল টার্মিনেট কিন্তু এবার কোনো ভিডিও কিন্তু আপলোড হয়নি আমি চেষ্টা করেছিলাম আমার ইমেলটাই খুব শক্ত রাখতে পাসওয়ার্ড শক্ত রাখতে তো আমার তো মাথাটা খারাপ হয়ে যায় আমি খুবই একদম হতাশ হয়ে যাই যে মানে এর আগের বার গেল তখন আমি নতুন ছিলাম অনেক কিছু জানতাম অনেক কিছু বুঝতাম না কিন্তু এবার কিন্তু আমি অনেক কিছু জানছিলাম বুঝছিলাম বুঝে শুনে ভিডিও ছিলাম থামনেলও আনার চেষ্টা করছিলাম যদি আমার থামনেল খুবই জঘন্য থামনেল হয় আমি বেড়ানোর চেষ্টা করছিলাম যে ভালো কিছু কন্টেন্ট দেওয়ার জন্য সিনেমা হলে গিয়ে গিয়ে সবার আগে যেন আমি রিভিউ দিতে পারি তারপরও এত কষ্ট করার পরও এই চ্যানেলে অন্য কোনো কিছু না করার পরও শুধুমাত্র নিজের চেহারা নিজের কণ্ঠ দিয়ে কথা বলার পরেও কি এমন ভায়োলেশন করলাম যে কারণে ইউটিউব আমার চ্যানেলটা আমি করে দিল তো আমি টুইটারে করলাম নখ দিলাম ইউটিউব ক্রিয়েটরকে তারা বললো কি আবার হ্যাক্ট হয়েছে কি না তারা এর আগেও তাদের সাথে কথা হয়েছে অনেক আগে চ্যানেলটা নিয়ে কিন্তু সেটা আমি ফেরে পাইনি তো আমার চ্যানেলের নাম হলো ট্রাই টু ডু সামথিং শো করে গ্লিচের কারণে ট্রাইড অ্যান্ড ফেল প্রোডাকশন এমনিতে ইউটিউব গ্লিচ নিয়ে আমার চ্যানেলের নাম এবং চ্যানেলের শো করার নাম নিয়ে আমি খুবই কনফিউজ থাকি তারপরে আবার চ্যানেল চলে গেল খুবই কষ্ট পেয়েছিলাম আসলে কি বলো বুঝিয়ে বলতে পারতেছিলাম না একদমই অপ্রত্যাশিত হবে বেলা দুইটার দিকে আমি অলরেডি রিভিউর জন্য অ্যাপ্লাই করেছিলাম রিভিউ করার পরে আমার চ্যানেলটা আবার ফিরে আসে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার চালান এই ভিডিওটা তারা এখানে দেখছেন তো আমি যে স্ক্রিনশটগুলো শেয়ার করলাম যে আমাকে কেমন মেসেজ ছিল তারপরে আমি কীভাবে অ্যাপ্লাই করি টুইটারে নক করি তারপরে আমাকে ফিরে আসে তো সত্যি কথা হলো আমি জাস্ট এই কথাগুলো আপনাদেরকে জানানোর জন্যই এই ভিডিওটা করছি একদম প্রথম ভিডিওটার মতন কোনো রকম এক্সট্রা যন্ত্র ছাড়া একদম নর্মাল উপায়ে যে আপনারা যাই করেন না কেন যত ছোট বা বড় যন্ত্রপাতি দিয়ে কাজ করেন না কারণ যদি আপনার প্যাশন থাকে ভালোবাসা থাকে হ্যাঁ আপনি এমন হতাশ হতে হয় মাঝে মধ্যে মানুষ ব্যাগ চলে যায় তার কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে মানুষ সমস্যায় পড়ে যায় কিন্তু যদি আপনি ডেলিকেশন নিয়ে কাজ করেন চেষ্টা করেন কন্টাক্ট করার চেষ্টা করেন সমাধান করার চেষ্টা করেন আপনার সমাধান হবে এবং আপনি আপনার মানে যে জিনিসটা হারিয়ে গিয়েছে তা ফিরে পাওয়া যাবে আমি সবার প্রতি অনুরোধ করবো যারা আমার মতো নতুন ইউটিউবার যারা আছেন তারা হতাশ হবেন না আমি আজকে হতাশে ভেবেছিলাম যে আর কোনো কিছুই করবো না সিনেমা দেখব কিন্তু কোনো কাজকর্ম করবো না বাট ব্যাপারটা ভুল আমি যেই মুহূর্তে আশা হারাচ্ছিলাম সেই মুহূর্তে আবার জিনিসটা ফিরে আসছে আমার কাছে তো আমি আজকের পরে প্রতিজ্ঞা করছি আমি কখনোই কোনো রকম আর চুরি চাওয়ারি করার চেষ্টা করব না আমি কখনোই কোনোভাবে নিজের ভাগ্যের সাথে বারবার প্রতারিত হলেও আমি বারবার চেষ্টা করব। আমি কখনোই আমার চ্যানেল আমার সিনেমা লাভার অডিয়েন্সকে ব্যাকড্রপ দেখাবো না আমি অবশ্যই সবসময় চেষ্টা করবো অনেস্টলি সিনেমা রিভিউ দিতে এবং এখন যে পরিশ্রম করছি সামনের দিন এভাবেই আরও পরিশ্রম করব। এবং ভালো ভালো রিভিউ উপহার দেওয়ার চেষ্টা করবো আমার দর্শককে আমার এই ভিডিও এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ আমি নতুন ইউটিউবার মাত্রই আমার এক হাজার ঘন্টা পূর্ণ হয়েছে মোটে সাড়ে তিনশো সাবস্ক্রাইবারের মতন আছে আমার আমার সাবস্ক্রাইবার খুব বেশি দরকার করে বেল নোটিফিকেশন অনেক ক্লিক করে দেবেন ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সবাই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো মুভি রিভিউ নিয়ে